নজর রাখবো পরবর্তী সংবাদে। 2023-24 শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা কৃতী, যারা সফল হয়েছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করা হলো রানীরবাজার পরিষদের উদ্যোগে। আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সকলের হাতে সংবর্ধনা তুলে দিলেন, সকলকে সংবর্ধিত করলেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী। রানীরবাজার গীতাঞ্জলি হলে সকাল 10টার সময় আয়োজন করা হয় অনুষ্ঠানে। পৌর পরিষদের উদ্যোগে 2023-24 শিক্ষাবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরীর কি বক্তব্য উঠে এসেছে শুনুন। সমাজ আমাকে ঘৃণা করবে, হেয় প্রতিপন্ন করবে, ছোট মনে হবে নিজেকে, সুতরাং আমি নিজের জীবনটা নিজেই শেষ করে দিলাম। এই জিনিসটা যেন না হয় আমি প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাব। হায়ার সেকেন্ডারি পাস করা মানে জীবনে কিন্তু একটা বড় অধ্যায় তোমরা অতিক্রম করেছ। স্কুলিং আমরা যাকে বলি, মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক যারা 8 বছর স্কুলে থাকবে তারপর কলেজে যাবে, যারা হায়ার সেকেন্ডারি পাস করেছ 12 তারা কলেজে যাবে। জীবনের একটা বড় অধ্যায় কিন্তু শেষ। পড়াশোনার কত বছর করবে? 3 বছর, 5 বছর, 7 বছর, এর থেকে বেশি নয়। কিন্তু এই যে সময়টা, এই সময়টা, কারণ আমরা এই সময়ের মধ্য দিয়ে এসেছি, এই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করো যাতে করে আগামী জীবনটা আমার সুন্দর হয়। আর জীবনে যদি কিছু বড় হতে হয়, জীবনে যদি বড় কিছু আমি পেতে চাই, স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইসের মানসিকতা মনে রাখতে হবে, নট সেলফিশনেস, সেলফিশনেস যাতে না থাকে, স্যাক্রিফাইস। আমাকেই পেতে হবে, আমার বন্ধুকে দেওয়া যাবে না, এই মানসিকতা থেকে দূরে সরে আসতে হবে। আমাকেই পেতে হবে, আমার ছোট ভাইকে দেওয়া যাবে না, এই মানসিকতা থেকে দূরে সরে আসতে হবে। যারা জীবনে বড় হয়েছে, অধিকাংশ মানুষ স্যাক্রিফাইস করেই কিন্তু বড় হয়েছে, ত্যাগ। ত্যাগের মানসিকতা যদি না থাকে জীবনে কখনো বড় হওয়া যায় না। কখনো আমিত্ব যেন না আসে, আমি আমি অনেকে ভাবে যে আমি করেছি, বাহবা আমাকে নিতে হবে। আমি আমি নন, তুমি নন, আমরা। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যতদিন আমরা একত্রিত থাকতে পারবো ইউনাইটেডলি, ততই আমরা সাকসেসফুল হব, সামনের দিকে এগোব। আমাদের মধ্যে যত ডিভিশন থাকবে ততই আমাদের অধঃপতন হবে, আমাদের পতন কেউ আটকাতে পারবে না। সুতরাং আজকে সুন্দর দিন, এখানে সবাইকে সম্বর্ধনা অনুষ্ঠান, এটা বিশেষ কিছু না, কিন্তু তোমাদেরকে মোটিভেট করা, তোমাদেরকে মোটিভেট করা যাতে ফার্দার আরও তোমাদের জীবনে ভালো জিনিস ঘটে। এবং তোমাকে ভালো জিনিস ঘটতে গেলে তোমার নিজেই তার দায়িত্ব নিতে হবে। আজকে তোমার এমন বয়স হয়েছে তোমাদের, যে তোমাদের ধীরে ধীরে নিজের ডিসিশন, কিন্তু ইউ হ্যাভ টু টেক ইউর ওন ডিসিশন। তোমাদের প্রত্যেককে নিজের ডিসিশন নিজেকেই নিতে হবে, একটা সময় কিন্তু চলে এসেছে। আস্তে 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 মা বাবা কিন্তু তোমার উপর ছেড়ে দেবে সব কিছু। আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, মাথা ঠান্ডা রেখে। মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন। প্রত্যেকেই আগামী দিনের যে লক্ষ্য রয়েছে সেক্ষেত্রে অত্যন্ত সুন্দরভাবে সুন্দর পদক্ষেপের মধ্য দিয়ে এগিয়ে যেতে বার্তা দিয়েছেন তিনি, এবং আগামী দিনে ভবিষ্যৎ সকলে যাতে উজ্জ্বল হয় তার শুভকামনা করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।